কি হলো মোদিজি তোমার খাওয়া শেষ তোমার আর ভাত লাগবে না ভাত নেবে না তুমি আরে না না হাসিনা বাবু আর কিছু লাগবে না আমার অনেক খেয়েছি আমি কাদের ভাইকে ভাত দাও আর কত খাবো আমি বলো কাঁচা আম দিয়ে তেলা পিয়ে মাছ রান্না আজকে আমি জীবনের প্রথম দিন খেলাম খুব ভাল লাগলো সেই লাগলো ও হো হো নম 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 দারুন দারুণ মোদি চাচা একটা কথা বলবো তোমাকে কাঁচা আম দিয়ে তেলা পিয়ে মাছ রান্না খেতে ভালো লেগেছে কিন্তু আমাকে ভাল লাগছে না আরে আমের সাথে মাছকে রান্না করে বলো তো টক টক লাগছে আমার একটু ভাল লাগছে না আরে কি বলছো কাদের ভাই তোমাকে ভালো লাগছে না তাহলে তুমি পাঁচ প্লেট ভাত কিভাবে খেলে আমার হাঁড়িতে তো আর একটাও ভাত নেই সব ভাত শেষ করে দিয়েছো খেয়ে এখন খাওয়ার পর বলছো তোমাকে ভালো লাগছে না তো কি করবো হাসিনা বাবু খাবো না তো কি করব। আমি তো দাওয়াত খাবো বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি বাড়িতেও তো আমার জন্য এখন ভাত রাঁধেনি এখান থেকে যদি আমি খেয়ে না যাই তাহলে বাড়ি ফিরে গেলে ভাত পেতাম বলো ভাত পেতাম সেই জন্য আমি পেট ভরেই খেলাম খুব ভালো করেছো কাদের ভাই খুব ভালো করেছো খাওয়া দাওয়া শেষ হয়েছে এবার বাড়ি চলে যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি আরে হাসিনা বাবু তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে এইভাবে কথা বলছো কেন তুমি তো কিভাবে কথা বলবে কাদের ভাই হাসিনা বাবু তোমার সাথে কিভাবে কথা বলবে তুমি যেই প্লেটে ভাত খেয়েছো সেই প্লেটেই ফুটো করে দিচ্ছ সেই জন্য হাসিনা বাবুর রাগ মানে তুমি হাসিনা বাবুর হাতের মাছ রান্না খেলে পেট ভরে পাঁচ প্লেট ভাত খেলে আবার বলছো রান্না বান্না একটুও ভালো হয়নি সেই জন্য হাসিনা বাবুর রাগ আরে না না হাসিনা বাবু মাছ রান্না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে মাছ রান্না আমাকে দুই পিস মাছ দাও হাসিনা বাবু আমি বাড়ি নিয়ে যাই টিফিনে করে কাদের ভাই তোমার আমি কোনো কথাই শুনবো না কোনো কথাই শুনবো না আমি তুমি যাও এখান থেকে চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি আমার হাতের রান্না খারাপ বলেছ আমার হাতের রান্না দুনিয়ার কেউ বলতে পারেনি যে খারাপ আর তুমি আমাকে আমার হাতের রান্না খারাপ বলেছ তুমি যাও এখান থেকে আর যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো